ক্ষেত্র ফুরফুরা শরীফ গতকাল রাত থেকে এখনো তিন জায়গায় ঘোরা রয়েছে। ফুরফুরা শরীফ এলাকার 31 নম্বর রাস্তা যান চলাচল সম্পূর্ণ বন্ধ। প্রতিবাদে অনড় ফুরফুরা শরীফের বহু সংখ্যক মানুষ। ফুরফুরা গ্রাম পঞ্চায়েত প্রধানের অপসারণের দাবিতে দফায় দফায় চলছে বিক্ষোভ প্রতিবাদ, এখনো ঝুলছে পঞ্চায়েতে তালা। এই পরিপ্রেক্ষিতে ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান শামীম আহমেদ কি জানাচ্ছেন দেখুন। বিষয়টা প্রথম হচ্ছে রাস্তাটা হচ্ছে PW রাস্তা, সেখানে পঞ্চায়েতের কোনো ফাংশন নেই, ফুরফুরা শরীফের উন্নয়ন পর্ষদেরও কোনো ফাংশন নেই। এর আগেও আপনারা এসেছিলেন ফুরফুরা শরীফে, অমুক জায়গায় গাছ কাটা হয়েছে, তমুক জায়গায় শ্মশানের বাউন্ডারি ওয়ালের পয়সা খেয়ে নেওয়া হয়েছে, তমুক কিছু করা হয়েছিল। এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে পিস সাহেব স্পেসিফিক বলছেন, সেই পিস সাহেবকেও বলেছিলাম যে তার বিরুদ্ধে যদি, আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা আমাকে বলুক। আমাকে বলতে যদি লজ্জা লাগে, আমার BDO সাহেব আছেন, SDO সাহেব আছেন, DM সাহেব আছেন, RTI আছে তথ্য দিক, আর উনি যে জিনিসটা করছে আপনার কাছে ভিডিও দিচ্ছেন, উনি যে আজকে জিনিসগুলো রাস্তা কাটছেন এ করছেন, উনি তো সমাজের অ্যান্টি সোশ্যাল নিয়ে ঘুরছেন। আপনি ফুরফুরা শরীফের আমি ছবি দিচ্ছি, ওনার পাশে যে ছবি তালা হাতে করে নিয়ে ঘুরছেন উনি হচ্ছেন আমার ফুরফুরা শরীফের বিখ্যাত সমাজ বিরোধী, এবং অন আপনি থানাতেও জিনিসটা জানতে পারবেন বা এলাকার সাধারণবাসীদেরকেও জিজ্ঞেস করতে পারবেন যে ওনার নামে থানার অভিযোগ আছে কি না বা উনি কে ব্যক্তি। উনি যে বলছেন যে প্রধান সাহেব দুর্নীতিবাজ, আমি অন রেকর্ড দিচ্ছি, আমি যদি দুর্নীতি করে থাকি, আমি যদি গোন্ডামাস্তানি করে থাকি, উনি আমায় অন রেকর্ড ভিডিও দেখাক, আর আমি আপনাকে অন রেকর্ড ভিডিও দিচ্ছি উনি সমাজ বিরোধী লোককে নিয়ে ফুরফুরায় ঘুরে বেড়াচ্ছেন, আজকে যে জিনিসটা করেছেন সমাজ বিরোধী এবং ওনার পাশে, এবং ছবিটা আপনাকে দিয়ে দিচ্ছে। আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ওনাকে, আমাকে মুখ্য নির্দেশক মেনে নিতে হবে, তহা সিদ্দিকিকে বাদ দিতে হবে। সেই জন্য আমি বলেছিলাম যে আপনি অ্যাকচুয়ালি তো উনি ISF ছিলেন, অ্যান্টি তৃণমূল অ্যান্টি ছিলেন, এবং আমাদের MP কল্যাণ ব্যানার্জির ভোটেও ওনার বিরোধী লোকের সঙ্গেও বসে তখন খেয়েছেন, কাসেম সিদ্দিকি, ঠিক আছে। এখন উনি এখন তৃণমূলের কিছু বিক্ষিপ্ত ISF-এর কিছু বিক্ষিপ্ত অ্যান্টি লোকেদেরকে নিয়ে আপনি ছবিটা আপনি যাচাই করতে পারেন, ওনার সঙ্গে যে বর্তমান যে ছেলেগুলো ঘুরছেন, যে বর্তমান নিয়ে ঘুরছেন সেইগুলো হচ্ছে তৃণমূলের বিক্ষিপ্ত ISF-এর বিক্ষিপ্ত লোকেদেরকে নিয়ে প্রধানের বিরুদ্ধে করছে। সেই ভিডিও আপনাকে দিয়ে দেবো যে ওনার সঙ্গে পার্শ্ববর্তী অন্তর্গ্রহণের পুরাতনের কালো হাত ভেঙে দাও, তারা হচ্ছে ISF-এর এজেন্ট, BJP-র এজেন্ট, তাদেরকে নিয়ে উনি মমতাপন্থী। এটা আমি তো ছোটো থেকে শুনে আসছি, বড় দরবার ছোটো বড়, ঠিক আছে, মতান্তরে যদি মিল হয় দরবার একটাই, বড় বাড়ি ছোটো বাড়ি। কেউ যদি বলে ফুরফুরা শরীফে আমার জায়গায় যদি কাজ হয়, যদি আমাকে বলা হয় এখানে আমাকে অনুমতি দিয়ে কাজ করতে হবে, সেটা আমার জানা নেই। আমার বয়োজ্যেষ্ঠ পীর ফুরফুরার বড় দরবারে, দাদা হুজুর কেপলার দরবারে যে কাজ করছি, কুতুবুদ্দিন সিদ্দিকির অনুমতি নিয়ে কাজ করছি, সেটা ওনাদের আপত্তি যে কুতুবুদ্দিন সিদ্দিকিকে মানা যাবে না, আমাকে মানতে হবে। তাহলে উনি যে তহা সিদ্দিকিকে অস্বীকার করছেন, আমি 28 নম্বর তহা সিদ্দিকি, আমি কাজ ওনাকে প্রশ্ন করছি, তাহলে উনি কত নম্বরে, উনি কিসের মুখ্য নির্দেশক, কে ওনাকে দিয়েছে মুখ্য নির্দেশকের দায়িত্ব, উনি দেখাক না। উনি যে বলছেন তহা হুজুরকে মুখ্য নির্দেশক আমরা মানি না, তাহলে ওনাকে কে মানবে? আমি বলছি 19 জনের যে কমিটিটা হয়েছে তাতে তো কোনো সিনিয়র পিস সাহেবই নেই, কুতুবুদ্দিন হুজুর আছেন, আপনারা দেখেন, আপনাকে দেখাচ্ছি, বলছি ইসুফ হুজুর সভাপতি, ইসুফ সিদ্দিকি যদি সভাপতি, কাসেম সিদ্দিকি সব সম্পাদক, তাহলে সেখানে কে গেল? কুতুবুদ্দিন হুজুর নেই, ইসমাইল হুজুর নেই, আরও বয়োজ্যেষ্ঠ পীর, ইসু হুজুর তো আর বয়োজ্যেষ্ঠ পীর নয়, কাসেম সিদ্দিকি তো বয়োজ্যেষ্ঠ নয়, ওনার বক্তব্য ওনাদের ভিত্তিতে আমি বলছি, ওনারা বলছেন তহা হুজুর 28 নম্বর, তাহলে কাসেম সিদ্দিকি কত নম্বর? উনি তো ভাইপো, ওনার তো সিরিয়াল 100-এর নিচে হবে। তাহলে প্রতিবাদ করার আগে নিজেরা ঝগড়া করে প্রধানের পিছনে না লেগে, কাসেম সিদ্দিকির দম থাকে তো উনি 19 জনের কমিটি, একটা ফুরফুরা দরবারের একটা কমিটি করে দেখাক না যে আমি মুখ্য নির্দেশক, তাহলে বলবো হ্যাঁ উনি পিস সাহেব আমি মেনে নেবো, উনি যে 19 জনের কাগজ দিয়েছে তাতে কুতুবুদ্দিন হুজুরের সই করে দিক আমি মেনে নেবো। কিন্তু ওনার অনার্য ওই রাস্তা কেটে আমাকে DM-এর সঙ্গে আমায় বসতে হবে, কুতুবুদ্দিন হুজুরের সঙ্গে বসা যাবে না, রাস্তা পঞ্চায়েতে অ্যান্টি সোশ্যালদেরকে তালা দিয়ে যদি উনি ভাবেন যে আমি মুখ্য নির্দেশক হয়ে যাব,
সেটা হবে না, উনি জানেন না, মমতা ব্যানার্জির কাছে যাক, গিয়ে লিখে নিয়ে আসুক না যে তোয়া হুজুরকে বাদ দিয়ে, কুতুবুদ্দিন হুজুরকে বাদ দিয়ে ওনার বাড়িতে, আমি বলছি বড় দরবার ছোট দরবার দুটো যে দরবার ঠিক আছে, মতান্তরে বড় বাড়ি ছোট বাড়ি, ওনারা যে 19 জনের কমিটি করেছে কার অনুমতিতে করেছে, কে অনুমতি দিয়েছে, তার রেজুলেশন কই, 65টা হুজুরের সই আছে? ওনাকে জিজ্ঞেস করবেন যে আপনি যে বলছেন ডিএমকে দিয়ে এসছেন, মমতা ব্যানার্জির কাছে দিয়ে এসছেন, আমিও তো মমতা ব্যানার্জির কাছে গেছিলাম, আমিও তো ববি হাকিমের কাছে গেছিলাম, ওই আমায় তো বলেনি, তাদেরকে নিয়ে বসা, তাদের অভিযোগ কথার বলার শুনেছিল তো বসা হচ্ছে, তাদের বক্তব্য হচ্ছে আমাদেরকে নিয়ে বসতে হবে, অন্য পিসাহেব আমরা নয়। মূল বিষয়টা আপনি জিজ্ঞেস করতে পারবেন, তোলাবাজি হয়তো বলছি, তোলাবাজির অভিযোগ উঠছে এবং রাস্তা যে কাজ হচ্ছে তা থেকেও আপনি কমিশন খাচ্ছেন। এক্স্যাক্ট আমার বক্তব্য এটাই তো, একটা এজেন্সিকে এনে দেখাক না যে এই এজেন্সিকে দিয়ে আমি কাসেম সিদ্দিকির কাছে একটা কন্ট্রাক্টর এজেন্সি অভিযোগ করেছে যে ফুরফুরার প্রধান এখানে কাজ করতে এসে তোলার আদায় না দিয়ে পার্সেন্টেজ না দিয়ে কাজ করেছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমাদের আমাদের ফুরফুরার মন দরবারের যেসব কাজ হচ্ছে তাদেরকে এজেন্সিকে ডেকে বলেছে টাকা দিতে হবে আমাকে। যারা যাদের কথা বলছেন, যারা বলছে প্রধানকে এক্ষুনি দুর্নীতিবাজ করতে হবে, প্রমাণ দেব, আমি প্রমাণ দেব, উনি দিক এজেন্সিকে পাঠিয়েছি সেখানে বলছে প্রধান, হুইজ প্রধান, তাহলে প্রধানটা তাহলে উনি হয়ে যান। ওনার যদি রাজনীতি থেকে কমিশন খাওয়ার ইচ্ছা হয়, ওনার যদি মনে হয় যে আমার জায়গায় কমিশন না হয় প্রধান কমিশন খেয়ে নিচ্ছে, তাহলে উনি প্রধান চিফ চালাবেন। হ্যাঁ পিসাবি তো বলছে, কি নাম যে আমার নামে অভিযোগ করছে কাসেম সিদ্দিকি ওনাকে বলুন, উনি বলছেন আমার পাশে ড্রেন, কই সেই কন্ট্রাক্টরকে ডেকে এসে বলতে পারছেন না, উনি বলছে প্রধান না মেয়েদের বিরুদ্ধে দুর্নীতি, কই একটা মেয়েকে বলুন, আর আমি যদি ওনার মেয়েদের যে যে দুর্নীতি বার করি সেটা আর বলছি না আমি। আচ্ছা আর একটা যে বক্তব্য বেলপাড়ার ওনার সঙ্গে একটা ঘুরছে যে নাজম, ওনার ক্লেম হচ্ছে প্রধানকে অবিলম্বে ছাড়তে হবে, উনি কোটি কোটি টাকা ফুরফুরা শরীফের যে একটা একটা কলঙ্ক, আমাকে কয়েক হাজার লোক দরখাস্ত দিয়েছে যে হজে যাওয়ার জন্য পয়সা নিয়ে গেছে, আমি ব্যক্তিগতভাবে ওনাকে দরখাস্ত করেছি, চিঠি পেটিয়েছি, কোনোভাবেই উনি হাজিরা দিচ্ছে না, যার ফলে প্রধানের বিরোধিতা করার হচ্ছে ওর এটা মূল উদ্দেশ্য। না লড়াইটা প্রধান তো হচ্ছে কাটমানি, পয়সা কে পাবে, প্রধান পাবে না কাসেম সিদ্দিকি পাবে? তাহলে কাসেম সিদ্দিকি যদি, আমি তো আপনাদেরকে বলে দিচ্ছি বা ওয়ান অর্ডার, বিষয়টা হচ্ছে ফুরফুরা শরীফের লড়াইটা কি তাহলে তোয়া সিদ্দিকিকে সরিয়ে প্রধানকে সরিয়ে উপকলমে? এক্স্যাক্ট এক্স্যাক্ট ওনার বক্তব্য হচ্ছে 28 নম্বর তোয়া সিদ্দিকি, উনি কোন নম্বর আমি জানি না, আমাকেও ডেকে বলা হয়েছিল যে তোয়া হুজুরকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে কোনো কোনো পিসাবের সঙ্গে যোগাযোগ করা যাবে না, কুতুবুদ্দিন হুজুরকে আমরা মানি না, আমাদের কথা তোমাকে মানতে হবে, আমি বলেছি আমি মানতে পারছি না, এইটাই হচ্ছে ওনাদের আমাদের প্রতি মূল অভিযোগ। পঞ্চায়েত যদি তালা মেরে থাকে সেটা পাবলিক পঞ্চায়েত প্রতিনিধির বুঝবে, ডিএম বুঝবে, এসডিও বুঝবে, অবশ্যই খোলা হবে, রাতের অন্ধকারে কেউ তালা মেরে দিয়ে এলে তো হবে না, দিনের বেলা যে তালা মেরে চুক না, ওই অ্যান্টি সোশ্যাল দিয়ে যে রাত্রে তালা মেরে দিয়ে হবে না, ওনাকে বলুন যে দিনের বেলা যে তালা মেরে দিয়ে আসছে, আর ওনাকে এটাও বলে দেবেন যে রোজ রোজ ওই 4টে মিডিয়া দিয়ে ওই প্রধান দুর্নীতি ঘুরছেন, যে বর্তমান নিয়ে ঘুরছেন সেইগুলো হচ্ছে তৃণমূলের বিক্ষিপ্ত আইএসএফের বিক্ষিপ্ত লোকেদেরকে নিয়ে প্রধানের বিরুদ্ধে করছে, সেই ভিডিও আপনাকে দিয়ে দেবো, যে ওনার সঙ্গে পার্শ্ববর্তী অন্তর্গ্রহণের পুরাতনের কালো হাত ভেঙে দাও, তারা হচ্ছে আইএসএফের এজেন্ট, বিজেপির এজেন্ট, তাদেরকে নিয়ে উনি মমতাপন্থী উন্নয়নের বার্তা দিচ্ছে, উনি যদি মমতা ব্যানার্জির কাছ থেকে যদি মমতাপন্থীর ব্যবস্থা, সেটা তো আমরা ভালো জানি, আমি ফুরফুরা শরীফের প্রধান, দল আমাকে দায়িত্ব দিয়েছে, লোকাল আমাদের স্নেহাশিস চক্রবর্তী এমএলএ আছেন, ওনাকেও ভিডিওটা দেখাবেন যে ওনার পার্শ্ববর্তী যারা আছে এনারা কারা, ওনারা যে ঠিক, আমার এমপি সাহেব আছেন, তাদেরকে দেখিয়ে আপনি বলতে পারেন যে এনারা কারা। সুতরাং উনি বর্তমান, আরও আজকে মূল বিষয়টা হচ্ছে একটা ভিডিও থেকে 19 তারিখে ওনারা বলছিলেন যে তোয়া হুজুরকে বাদ দিয়ে আমাদের সঙ্গে বসতেন, তোয়া সিদ্দিকি বাদ দিয়ে ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছিল 19 তারিখে আমরা বসবো, সেখানে ওনাদের বক্তব্য হচ্ছে যে তোয়া হুজুর 28 নম্বর, তাহলে আমার প্রশ্ন কাসেম সিদ্দিকির কাছে উনি কত নম্বর, উনি মুখ্য নির্দেশক যে হবে বলছেন উনি ক নম্বর, যদি ফুরফুরা শরীফের আমার জানা মুখ্য নির্দেশক যদি হয় ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর কুতুবুদ্দিন সিদ্দিকি,
অন রেকর্ড আমি ফুরফুরা শরীফের যে দরবারে মেন কাজ করছি উনি আমায় লিখিত রাইটিং বা আপনাকে আমি ডকুমেন্টস দিয়ে দেবো ভিডিও ক্লিপ করে আমাকে দিয়েছেন কাজ করার অনুমতি, সেখানে ওনাদের আপত্তি। সুতরাং আমি ফুরফুরা শরীফের প্রধান, আমার এটা আমার জন্মভূমি, এটা আমার মাতৃভূমি। এই কে পীর সাহেব, কে মুখ্য নির্দেশক, কে সমাজ বিরোধী, কে পেট বিরোধী, অন্তত আমারও সেই জ্ঞানটা আছে। সুতরাং আমি যদি বয়োজ্যেষ্ঠ পীর মুখ্য নির্দেশক হিসেবে কাউকে মানি সেটা হচ্ছে বর্তমান কুতুবুদ্দিন সিদ্দিকী। আরও ভাই সাহেবরা আছেন, আরও পীর সাহেবরা আছেন, ইসমাইল সিদ্দিকী আছেন, অমর সিদ্দিকী আছেন, এইদিকে সেব্বাতুল্লাহ হুজুর আছেন, শাহবান সিদ্দিকী আছেন, বড় মেহরাব হুজুর আছে, সমস্ত হুজুর পীর সাহেব সবাই তো অনুমতি দিই, বড় দরবারে কাজ হচ্ছে। বলছেন বড় দরবার ছোট দরবার, এটা আমি তো ছোটো থেকে শুনে আসছি, বড় দরবার ছোট দরবার। ঠিক আছে, মতান্তরে যদি মিল হয় দরবার একটাই, বড় বাড়ি ছোট বাড়ি। কেউ যদি বলে ফুরফুরা শরীফে আমার জায়গায় যদি কাজ হয়, যদি আমাকে বলা হয় এখানে আমাকে অনুমতি দিয়ে কাজ করতে হবে, সেটা আমার জানা নেই। আমার বয়োজ্যেষ্ঠ পীর ফুরফুরার বড় দরবারে দাদা হুজুর কেবলার দরবারে যে কাজ করছি, কুতুবুদ্দিন সিদ্দিকীর অনুমতি নিয়ে কাজ করছি, সেটা ওনাদের আপত্তি যে কুতুবুদ্দিন সিদ্দিকীকে মানা যাবে না, আমাকে মানতে হবে। তাহলে উনি যে তোয়া সিদ্দিকীকে অস্বীকার করছেন, আমি 28 নম্বর তোয়া সিদ্দিকী, আমি কাজ ওনাকে প্রশ্ন করছি, তাহলে উনি কত নম্বরে, উনি কিসের মুখ্য নির্দেশক, কে ওনাকে দিয়েছে মুখ্য নির্দেশকের দায়িত্ব, পয়সা নিয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে ওনাকে দরখাস্ত করেছি, চিঠি পেঠিয়েছি, কোনোভাবেই উনি হাজিরা দিচ্ছে না, যার ফলে প্রধানের বিরোধিতা করার হচ্ছে, ওর এটা মূল উদ্দেশ্য। না, লড়াইটা প্রধান তো হচ্ছে কাটমানি, পয়সা কে পাবে, প্রধান পাবে না কাসেম সিদ্দিকী পাবে? তাহলে কাসেম সিদ্দিকী যদি, আমি তো আপনাদেরকে বলে দিচ্ছি, বা ওনার অর্ডার, বিষয়টা হচ্ছে লড়াইটা কি তাহলে তোয়া সিদ্দিকীকে সরিয়ে প্রধানকে সরিয়ে, ওনার বক্তব্য হচ্ছে 28 নম্বর তোয়া সিদ্দিকী, উনি কোন নম্বর আমি জানি না, আমাকেও ডেকে বলা হয়েছিল যে তোয়া হুজুরকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে, কোনো পীর সাহেবের সঙ্গে যোগাযোগ করা যাবে না, কুতুবুদ্দিন হুজুরকে আমরা মানি না, আমাদের কথা তোমাকে মানতে হবে। আমি বলেছি আমি মানতে পারছি না, এইটাই হচ্ছে ওনাদের আমাদের প্রতি মূল অভিযোগ। পঞ্চায়েত যদি তালা মেরে থাকে সেটা পাবলিক পঞ্চায়েত প্রতিনিধির বুঝবে, ডিএম বুঝবে, এসডিও বুঝবে, অবশ্যই খোলা হবে। রাতের অন্ধকারে কেউ তালা মেরে দিলে তো হবে না, দিনের বেলা যে তালা মেরে চুক না, ওই অ্যান্টি সোশ্যাল দিয়ে যে রাত্রে তালা মেরে দিলে হবে না, ওনাকে বলুন যে দিনের বেলা যে তালা মেরে দিয়ে আসছে। আর ওনাকে এটাও বলে দেবেন যে রোজ রোজ ওই 4টে মিডিয়া দিয়ে ওই প্রধান দুর্নীতি করছে, প্রধান গাছ কেটে নিচ্ছে, প্রধানের স্ত্রী 100 দিনের কাজ করছে, প্রধানের 100 দিনের রেকর্ডটা দিতে বলবেন। পীর সাহেব তো পীর সাহেবের মতো কথা বলবেন, দাদা হুজুরকে ওনার আওলাদ সম্মান করি, ঠিক আছে, ওনাকে বলবেন যে প্রধান বলেছে যে আপনি যাতে পীর সাহেব মিথ্যা কথা না বলে প্রমাণটা দেন, আপনি দাদা হুজুরকে ওনার আওলাদ, আপনাকে আমি রেসপেক্ট করি, কিন্তু তাই বলে এই নয় মিথ্যে কথা আপনি আমায় বলবেন, প্রমাণ দেন না। আপনি বলছেন আমার বউ 100 দিনের পয়সা বটে, প্রধান 100 দিনের পয়সা তোলে, প্রধান দুর্নীতি করেছে, একটা তথ্য দেন না। আপনি তো ফুরফুরার বাইরের লোক নয়, তো ফুরফুরার প্রধান ফুরফুরায় যদি দুর্নীতি করে, ফুরফুরায় দুর্নীতি করবে, তাহলে একটা তথ্য দিয়ে দেখেন না যে প্রধানের 100 দিনের কাজের পয়সা ঢুকেছে। আপনি যে বলছেন আপনার ড্রেন ছলক ছকট, উনি জানেন কোনটা টেন্ডার কোনটা কন্ট্রাক্টর? উনি তো ভাবছেন যে সব প্রধান খেয়ে নিচ্ছে, কষ্ট হচ্ছে বুকে, তো আউজোর আর প্রধান খেয়ে নিচ্ছে, তৃণমূলটা কর বন্ধু, সরকারের পক্ষে কথা বলো না, এসো কথা বলবো, ওই দুদিন তৃণমূল বিরোধী, 4 দিন তৃণমূলের পক্ষে, আপনি যদি একদিন ববি একই মমতা ব্যানার্জির কাছে গিয়ে যদি ভাবেন সারা ফুরফুরাটা আমার, মমতা ব্যানার্জি আমাকে দিয়ে দিয়েছে, তাহলে লিখিত নিয়ে আসবেন মমতা ব্যানার্জির থেকে যে হ্যাঁ আমাদের প্রধান সরিয়ে আমাকে প্রধান করতে বলেছে, তাহলে লিখিত নিয়ে এসে করে দিক। ওটা এক্ষুনি মিটে যাবে, রাস্তা এক্ষুনি ঠিক হয়ে যাবে, রাস্তা সব ঠিক হয়ে যাচ্ছে, জেসিপি চলছে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এসে গেছে আরামবাগ কুকিং মশলা, আমরা খুঁজে নিয়ে এসেছি প্রাকৃতিক গুণে সমৃদ্ধ খাঁটি ও সুস্বাদু মশলা, তাই প্রকৃতির কোল থেকে তুলে এনে আধুনিক প্রক্রিয়াতে তৈরি বিশুদ্ধ মশলা প্রস্তুত করছে একমাত্র আরামবাগ কুকিং মশলা, শুদ্ধতার ভরসা।